Assalamualaikum everyone. Asha kori apnara shob bhalo achen. Alhamdulillah ami bhalo achi. To ajke notun ekta vlog niye elam ar ajker vlog e loge amar dawat vlog ami ekhono dawat e geslam. Ekjon babir goro. To ekhono babi ranna korchen gorur mangsho thora diya ar uridi mash masor chatni mane mekhul masor chatni ar lota shutki ranna korchen ar ekhono aro ache chicken roast ranna korchen ar tomato tenga ilo gebasa mas dia ar nalishago ase nalishag ranna korchen ashole bakka din pore ami nalishag khaisi onek din hoye geche nalishag khaisi na to je bhalo lagche babir gora ashole tura tura shopta try korchi khub mojo hoyeche kintu ashole gormor shomoy okhon I hoye din dhore emon mane onek beshi gorom porche kichu khawa jana tar poreo বাবির রাত রান্না আসলে খুব মজা হয় আলহামদুলিল্লাহ তো বাবি সবসময় আমার ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ বাবি আমার ভিডিও অলওয়েজ দেখা লাগে আর আপনি অত সুন্দর করে আমরা ইনভাইট করা লাগে আর মজার মজার খানে খাওয়ানি লাগে অনেক থ্যাংক ইউ আপনারে আর আসলে খুব এনজয় করছি দাওয়াত মানেই তো খানি কিন্তু দাওয়াত মানে খানিও নাই গল্প গুজব তো বাবির লগে আর মামানিও আইসলা তো সব লগে গল্প করছি খুব ভালো লাগছে আসলে অনেক এনজয় করছি তো আপনারা আশা করি এনজয় করবো আমার লগে আর দেখো আমি বাবির গার্ডেন আইসকে আপনার লগে তোরা শেয়ার করবো খুব সুন্দর করে মাসা আল্লাহ সকল তো বাবিয়ে রইসন নাগামরিসর গাছ খদুর গাছ আরও কতটা আছে তো মাসা আল্লাহ সকল তো ওর মানে খুব স্লো আর কি তা সকলেরও স্লো আমরারও স্লো তোরা তোরাও ইয়া ওর এবার এই ফিরে আসলে কিচ্ছু বলার মতো ওর না প্রথমে তো অনেক বেশি ঠান্ডা আসিল এর লাগে সেও কিচ্ছু বলাইলে ওর না আসলে তো দেখো মাশাআল্লাহ বাবির গার্ডেনও অনেক কিছু রাখছেন এখানে লতা বেগুনের গাছও আছে ধনিয়ার পাতা আরও রানার বিনস যেন হয়ে আমরা উড়ি ওটাও আছে তো রুজোটো পাতা বাই পাতা ওটা সপ্তাহ আছে খাসামরিচের গাছ নাগামরিচের গাছ সপ্তাহ তো মাশাআল্লাহ সকল তো সুন্দরই হয়েছে বাবির ওর আগে আস্তে আস্তে ওর তো আপনারা দেখো কা এনজয় করো কা আমি আছি আপনারা লগে আবারও কথা হইম আমি ইনশাআল্লাহ আপনারা বাবির গার্ডেন এনজয় করো কা আমি পরে আবারও মাতবো ও আর একটা কথা আমি এই বাবির গড় আমার ঠাউনে অনেকে আমার ভিডিও দেখেন তো আমি অনেকে চিনবা আমি হই দিই কোন বাবির গড় গেছিলাম হেলাল বাই আছে আমরা টাউনে তখন হেলাল বাই তো তানোর ওয়াইফে আর কি আর হেলাল বাই আমরা ইনভাইট করছিলাম তো তারার গোড়া আর কি নিহা তারা গোড় তো বাবির বড় মেয়ের নাম নিহা তো আমি আমরা কি তারা গোড় গেছিলাম আসলে এখান মনে হয় হইতাম ওখান হঠাৎ মনে হয়েছে তো এর লাগে হইলাম আর কি অনেকে চিনবা এর লাগে আমি হইলাম আর কি তো আশা করি আপনার কাছে ভালো লাগে আপনারা এনজয় করো কা আর এই যে গাছ দেখতে পাররা আপনারা এই গাছ হইল গিয়ে বাবির লেম্বুর গাছ মাশাআল্লাহ সবে মাশাআল্লাহ হইবা আর এর আগে দেখতে পারছেন বাংলা খদুর গাছ তো ছোট ছোট ইয়া লেম্বু বাক্কা আইছে কয়েকটা তো মাশাআল্লাহ বড় হইব লাগে বোঝা যায় আর কি বড় হইব তো ইনশাআল্লাহ বড় হইতো তো বাবি দেখাই রাখি আমরা রে
কেন মানে ছোট ছোট যে লেম্বু হয়েছে ওগুন দেখাই রাখি ভাববি। তো ফয়লা তো আমি দেখছি না, খেয়াল করছিলাম না, মনে করছিলাম না, মনে করে লেম্বু আইসে ওখান থেকে আর ভাবি দেখা নিয়ে। তো দেখছি আর কি আমি তো এরপরে আর কি বাবির ঘর থেকে আইচি বিদায় লইয়া খাইয়া উইয়া বাবির কষ্ট দিয়া। তো এরপরে এখানে বিকালে বালা কি আমার গার্ডেন নথুরা স্ট্রবেরি গাছ পরের দিন আর কি একটা পরের দিন আমার গার্ডেন নথুরা স্ট্রবেরি আসিল ফ্রেশ স্ট্রবেরি আর কি। তো থুড়া আসিল বেশি নাই। তো আমার বড় মেয়ে হইরা চাটনি করিয়া খাইতা স্ট্রবেরিরে। তো এখানে দেখতে পারা আমি স্ট্রবেরির চাটনির মাঝে আর কি ধনিয়ার পাতা খুচি দিছি আর লবণ দিছি আর এখানে সামান্য মরিচের পাউডার দিমু আর রসুন রে আমি ফুড়িয়া দিছি আর কি। রসুন রে চুলার মাঝে ফুড়ি দিছি আমি ফুড়িয়া আর দিলাইছি। তো ওটাও আর কি বেশি কিচ্ছু লাগে না চাটনির মাঝে। তো থুড়া থুড়া দিলাইলে ওই যায় আর কি। তো সকলটারে আমি বাদে মিক্স করিয়া তো বাদে আমরা খাইছি আর কি। মাশাল্লাহ মজাও লাগছে আর স্ট্রবেরির চাটনি আসলে খুব ভালো লাগে খাইতে। তো লবণ কম হয়েছিল তো আমি সামান্য আরো দিরামাকে এড করলাম। এখানে পরের দিন লাঞ্চও আর কি বাদর দিন জানে লাঞ্চও আমি রান্না করছিলাম কিছু চিকেন রোস্ট রান্না করছি আর এখানে টমেটো টেঙ্গা রান্না করছি মিরকা মাছ দিয়া আর ও কিছু রান্না করছিলাম সামান্য আর কি। তো ও থোড়া থোড়া হয়তো আপনার লগে আহরণ শেয়ার করি আর আমি বড়ই দিয়া আর কি টমেটো আর বড়ই দিয়া মিরকা মাছ দিয়ে রান্না করছি। মাশাল্লাহ যে মজু হয়েছে কিতা হইতাম আর এলা যে ভালো লাগে টমেটো টেঙ্গা সবই ভালো পাইন আমার তো যে ভালো লাগে। তো এখানে রোস্ট রান্না করছি কিন্তু প্রথমে খেয়াল আসিল না যে সাদা ফুলাপ করবো। তো আমি একটু সাদা ফুলাপ করছি চিকেন রোস্ট রান্না করিও লগালগ সাদা ফুলাপ করে নিছি আর সাদা ফুলাপ আসলে একবারে ইজি কুইকলি হয়ে যায় এক দশ পনেরো মিনিটের ভিতরে আমি কুইকলি করে নিছি আর কি হইতে বানাইলেই দোনো আমি আমার ওর সাদা ফুলাপর রেসিপি একদিন আপনার লগে শেয়ার করবো কুইকলি হয়ে যায় কি অত সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কি। তো ওইখানে চিকেন রে বিরান করছিলাম জেনে ওই সময় আমার মেয়ে খাইরা কি খালি বিরান চিকেন দিয়ে খাইতে আর কি মানে ফ্রাই করছিলাম জেনে ও ফ্রাই চিকেন দিয়ে খালি খাইতে আর কি। তো ওইখানে রোস্ট চিকেন আর সাদা ফুলাপ ওটা কি আমার আমার হাজবেন্ডে আর কি লইরা খাইতা করি। তো লইয়া লইরা আর কি প্লেটও তাইন আর সালাদও লইবা। তো মাশাল্লাহ আসলে সালাদ দি আর চিকেন রোস্ট সাদা ফুলাপ মাশাল্লাহ খুব মজা হয় ভালা লাগে খাইতে। তো আমার তো আমারও যে ভালা লাগে। তো আমরা খাইছি আর কি আমরা লাঞ্চ এনজয় করছি আর একটা কিন্তু পরের দিন কুর আসিল দাওয়াত খাওয়ার পরের দিন কুর। তো আমার আজকের ব্লগ অতটুকু আসিল আই হোপ আপনারা গেছে ভালো লাগছে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। যারা নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবার যারা অলরেডি আসেন আপনারা সবাই থ্যাংক ইউ আর কমেন্ট করিয়া জানাইবা আর মনে করে একটা লাইক দিবা সব ভালো থাকবা আল্লাহ হাফিজ এভরিওয়ান।